এই যে আমরা একটা ট্যাঙ্কি অলরেডি একটা ফিটিং করা আছে এখানে এখান এখানে হইছে এখানে একটা ট্যাঙ্কি ফিটিং হবে এই যে ইট বিছানো আছে এখানে একটা ট্যাঙ্কি ফিটিং হবে আর আমরা এই যে লাইনটা রাখছি এখান থেকে ইউনিয়ন চকের থেকে 34 ইঞ্চি টি মাথায় ঠিক আছে এরপর এখানে সামনে একটা গেট বল দেওয়া আছে অলরেডি আর এই দিক দিয়ে এই যে পয়েন্টার পাইপটা নামছে এখান দিয়ে ওগুলো তারপরে ওজুখানের পয়েন্টটা নিচে নামছে ফলসাদে ফলসাদে থেকে এখানে ওজুখানের এখানে গেছে এরপর কি আমরা এই যে এখান এখানে একটা ট্যাঙ্কি ফিটিং হবে এই জায়গায় এই জায়গায় একটা ট্যাঙ্কি ফিটিং হবে এখান থেকে এখানে 34 ইঞ্চি হবে এখানে একটা টি হবে আর এখানে একটা এলবো হবে এখান থেকে এখানে যাবে আমরা ট্যাঙ্কিটা ফিটিং করবো কিছুক্ষণের মধ্যে এই যে এখানে একটা এলবো আছে এটা আপনার প্রসাবখানার লাইন পানি নামবে এটাও 1.5 ইঞ্চি পাইপ দিয়ে নামবে এখানে একটা ট্যাঙ্কি হবে এই জায়গাটায় ঠিক আছে আর পরে আমরা এই যে আমরা এই যে এটা ইনসোয়ার লাইন রাখছি এই ট্যাঙ্কির সাথে অ্যাড হবে এটা এই ট্যাঙ্কিটার সাথে এটা অ্যাড হবে এখানে টি দিয়ে একটা অ্যাড হবে এই জায়গায় এই যে ট্যাঙ্কির জায়গায় এখানে বসবে এখান থেকে টি দিয়ে অ্যাড হবে আর এই কর্নারে একটা এলবো হবে ওইখানে একটা এলবো আছে এটা হলো আপনার প্রসাবখানার লাইন এটা আপনার প্রসাবখানার লাইন নিচের দিকে নামবে ঠিক আছে আমি প্রসাবখানার লাইনটা আপনার ভিডিও আবার ছাড়বো ইনশাল্লাহ আপনি দেখে নেবেন আর এটা হলো আপনার সামারসিল মোটরের পাইপ সামারসিল পাইপের মোটরের যে পানিটা আসবে 1 ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে এটা এই ট্যাঙ্কিতে এটা ফুল হবে ঠিক আছে এখানে এসে জমা হবে পানিটা তারপরে আপনার এই যে নিচের দিকে গেছে এটা হলো সামারসিল হবে এখান থেকে পানি উঠবে উপরের দিকে ওইটা ট্যাঙ্কি ফুল হবে এটা ঠিক আছে তারপর আমরা এই যে ফলসাদে নামলাম ফলসাদে দেখেন ফলসাদে দিয়ে এদিক দিয়ে নামানো হয়েছে এদিকে টয়লেট গেছে এদিকে আপনার বাথরুমে গেছে আর এদিক দিয়ে যে এদিক দিয়ে গেল এটা হলো আপনার অজুখানাতে নামছে এটা ওজুখানাতে নামছে আর নিচে একটা গেট বল দেওয়া আছে ইমার্জেন্সির জন্য যে ওজুখানাতে লাইটের নামছে এই যে নিচের দিকে দেখেন একটা গেট বল রাখা হয়েছে ইমার্জেন্সির জন্য কোনো কল যদি ডিস্টার্ব হয়ে যায় একটা ভাঙা জায়গা এটা চেঞ্জ করার জন্য এখানে একটা গেট বল রাখা হয়েছে ও 1.5 ইঞ্চি গেট বল সেটা 1.5 ইঞ্চি গেট বল এখানে রাখা হয়েছে লাগানো হয়েছে এটা এই যে আমরা এখানে যে লাইনগুলো রাখছি আপনার প্রতিটি আপনার 28 ইঞ্চি দূরত্ব এক একটা টি থেকে এক একটা টিয়ে 28 ইঞ্চি দূরত্ব রাখা হয়েছে এই যে লাইনটা দেখেন 28 ইঞ্চি দূরত্ব রাখা হয়েছে এই যে আমরা মাপ দিয়ে দেখাইতেছি আপনারা 28 ইঞ্চি দূরত্ব এক একটা 28 ইঞ্চি দূরত্ব রাখা হয়েছে আর আপনারা এটা 1.5 ইঞ্চি দিয়ে করবেন 25টা 30টা যদি হয় তাহলে আপনার ইয়া দিয়ে করবেন আর আমরা এখন উপরে একটা ট্যাঙ্কি ফিটিং করবো ডাবল ট্যাঙ্কি বলতে আরেকটা 1000 লিটার পর ট্যাঙ্কি হবে আরেকটা 1000 লিটার ট্যাঙ্কি হবে এখানে উপরে এই যে পাইপের লাইন চলতেছে এটা প্রসাবখানার লাইনটা কালেকশন হবে এখানে প্রসাবখানার লাইনটা কালেকশন হবে কাজ চলতেছে আমাদের প্রসাবখানার লাইনটা যে আমি যেভাবে আগে দেখাইছি ওইটাতে এইভাবেই হবে এই যে এখানে একটা ট্যাঙ্কি ফিটিং হইতেছে ট্যাঙ্কি ফিটিং করে এখানে অ্যাড হবে এই যে দুইটা ট্যাঙ্কি একসাথে অ্যাড হবে এই যে দেখেন এই যে এখান দিয়া এই ট্যাঙ্কিটা ফুল হওয়ার পরে এটাতে আসবে পানি আর এই যে লাইনটা খুললে আমরা এখানে নিয়ে আসবো এই ট্যাঙ্কিতে নিয়ে আসবো এই যে লাইনটা হ্যাঁ এই লাইনটা এখানে ঘুরে চলে আসবে এখানে এখানে চলে আসবে এটাতে চলে আসবে তারপরে আমরা এই যে হ্যাঁ এটাই সামাসের লাইনেরটাই দিয়েই বলছিলাম যে তখন বলছিলাম যে সামাসের লাইনটা এখানে আসবে এই যে আমাদের ট্যাঙ্কি মোটামুটি আর একটা পাইপ লাগালে কমপ্লিট হয়ে যাবো ও 1.5 ইঞ্চি ইউনিয়ন সকেট লাগানো হয়েছে এখানে প্রত্যেকটি কাজেই খুব কেয়ারলি আর থ্রেড টেপগুলো ভালো করে মারতে হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে থ্রেড টেপগুলো কমপ্লিটভাবে ঠিক মতো লাগাইতে হবে থ্রেড টেপগুলো যদি ঠিক মতো না দেন আপনার পানি লিক করবে এটা সবসময় ব্রেন এটা ক্লিয়ার রাখবেন এটা ব্রেন মাথায় রাখবেন যে থ্রেড টেপগুলো ভালোভাবে মারবেন আবার বেশি থ্রেড টেপ মারলেও ফাইটা যাবে কিন্তু পাইপটা খুব কেয়ারফুলভাবে করতে হবে আর এই যে লাইন দেওয়া আছে লাইন দিয়ে ফেলছি আমরা এই যে এখন আপনার এখন এই যে ট্যাঙ্কি কমপ্লিট এখানে এখন আর কোনো সমস্যা নেই এখন আমরা পানি ছাইরা নিচের দিকে দেখব যে কোথাও কোনো সমস্যা আছে কি না তারপরে আমরা টাইলসের জন্য টাইলস লাগানোর জন্য বলবো যে হ্যাঁ টাইলস লাগান আপনারা এখন কমপ্লিট আমাদের
কাজ কমপ্লিট। এই যে নিচে নামলো আমরা দেখতেছি যে পানি আমরা ছাড়ছি ওখান দিয়ে, গেট বল ওপেন করে দিয়েছি, চালু করে দিয়েছি। এখন দেখতেছি আমরা কোথাও পানি লিক করে কিনা, এটা আমরা দেখতেছি যে পানিটা কোথাও লিক করে কিনা। দেখার পরে যদি প্রবলেম মনে হয় তাহলে আমরা আবার খুলে ফেলবো। কমপ্লিট করার পরে আমরা একবার আমরা চেক করছি, তারপরে আমরা আবার চেক করতেছি যে পানি দিয়ে কোথাও লিক করে কিনা। এটা ওজুখানাটা আমরা চেক করতেছি, হোয়াটসঅ্যাপ খানাটা ওকে আছে, এটা আমরা চেক করা শেষ। এই যে আবারও বলতেছি যে এই যে গেট বোল্টটা, এটা খুব সকলে এটা মাথায় রাখবেন যে গেট বোল্টটা বন্ধ করতে করতে পানি অনেক অপচয় হয়ে চলে যাবো, এই কারণে এখানে গেট বোল্টটা দেওয়া। আর এখান দিয়ে এক একটা লাইন, এক একটা টিয়ে থেকে এক একটা টিয়ে 2.5 ইঞ্চি দূরত্ব রাখা হয়েছে, 2.5 ইঞ্চি দূরত্ব রাখা হয়েছে। আর 2.5 ইঞ্চি দূরত্ব রাখা হয়েছে। আরেকটা বিষয় কি, যে এখানে বসার জন্য যে টুলগুলো দেওয়া আছে এগুলা যদি ইটের যে গাঁথনিগুলো দেওয়া আছে বসার জন্য, বসে যে উঁচু করবে এটা মাপ অনুসারে মিডেল রাখতে হবে, সেন্টার রাখতে হবে, এটাও খেয়াল রাখতে হবে। এই যে আমরা সেন্টার রাখতে হবে, আপনি মাপ যদি অনেক দেওয়া যায়, রাজমিস্ত্রির ভুল করে ফেলছে, আগে চেয়ারগুলো লাগাইছে, আপনার কাজের আগে যদি চেয়ারগুলো পরে লাগায় তাহলে ওই চিন্তা ভাবনা করে রাখতে হবে, ঠিক আছে।